হ্যালো সবাইকে, ঢাকায় তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে। 21 তারিখ থেকে এটা শুরু হয়েছে, সো অলরেডি 10-15 দিন চলে গিয়েছে। এখনও পর্যন্ত যারা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাননি বা যাবেন বলে ভাবছেন, তারা যাবার আগেই কত টাকায় কিভাবে বাণিজ্য মেলায় যেতে পারেন এবং সেখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সব কিছু সম্পর্কে একটা ডিটেইল ধারণা আমার চ্যানেল থেকে নিয়ে নিতে পারেন। সো আজকে হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম ভিডিওটি, এবং এর পরবর্তীতে আমি সম্পূর্ণ বাণিজ্য মেলার যা যা কিছু আছে সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো। সো আপনি যদি যাবার প্ল্যান করে থাকেন তাহলে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং বাণিজ্য মেলায় কী কী পাওয়া যাচ্ছে আমি একদম সম্পূর্ণ বাণিজ্য মেলাটির সব কিছুই আমার ভিডিওতে কভার করব। শুরুতেই আমি বলে রাখছি যে বাণিজ্য মেলাতে আপনি কীভাবে যাবেন। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে 35 টাকা ভাড়া নেবে, আমি টিকিটও আপনাদেরকে দেখিয়েছি। 35 টাকা ভাড়াতেই কিন্তু আপনি বাণিজ্য মেলা যেতে পারবেন। শুধুমাত্র বিআরটিসি বাসই কিন্তু বাণিজ্য মেলায় যাচ্ছে। সো একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে যদি আপনি যেতে চান তাহলে 35 টাকা ভাড়া করে বিআরটিসিতে করে যেতে পারেন। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম প্রবেশপথ থেকে বাণিজ্য মেলার মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার আগেই এই রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি যেহেতু একদম রাস্তায় বসেছে এবং সবাই আসলে বাণিজ্য মেলার ভেতর থেকে জিনিসপত্র কিনে, কিন্তু অনেকেই আছে দেখা যাচ্ছে বাণিজ্য মেলার ভেতরটা ঘুরে এসে চিন্তা করবেন যে ওখানে ভেতরে অনেক বেশি দাম ছিল, তাই বাইরের এই দাম জিনিসগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু কম আছে এবং এই জিনিসগুলো আসলে ভেতরে অ্যাভেলেবেল না। ওখানের ভেতরের জিনিস এবং বাইরের জিনিসের মধ্যে কিছু পার্থক্য আছে। এগুলো সাধারণত আমরা রাস্তার পাশে ফুটপাতে বা নিউ মার্কেটের ফুটপাতগুলোতে পাই। সো ওই জিনিসগুলো আপনি এখানকার ফুটপাতেও পেয়ে যাবেন। এরপরে আমি দেখাচ্ছি কোথা থেকে টিকিট কাটবেন এবং টিকিটের দাম ছিল 50 টাকা করে পার পার্সন। এরপরে ভেতরে ঢুকলেই কিন্তু আপনি একদম ঢোকার পরেই শুরুতেই আপনি এই ভিউটা দেখতে পাবেন। এখন আমি যেটা আপনাকে দেখাচ্ছি এটা ভেতরের দিকে হচ্ছে, বিল্ডিংয়ের ভেতরেও যেমন শপ রয়েছে এবং বাইরের দিকেও কিন্তু অনেক স্টল রয়েছে, এবং বাইরের দিকগুলো ঘুরতে ঘুরতে আপনার এত বেশি সময় লেগে যাবে যে প্রত্যেকটা জিনিস যদি আপনি দেখে শুনে কিনতে চান তাহলে বাইরে থেকে ভেতরে সবই আপনার দেখতে হবে। সো ভেতরে কী ছিল সেটাও আমি আপনাদেরকে জানাবো এবং আজকে দেখাবো আমি হচ্ছে বাইরের দিকে কী কী সব ছিল, যেহেতু এখানে প্রচুর স্টল আছে কাজে প্রত্যেকটা স্টলের কিছু করেও যদি আমি আপনাকে দেখাতে চাই এবং কিছু আইডিয়াও দিতে চাই তাহলে আসলে এক ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব না। তো এখন আমি চলে এসেছি কিয়ামের একটা শপের মধ্যে। প্রথমে শুরুতে ঢুকতেই কিন্তু কিয়ামের এই শপটা আপনি পেয়ে যাবেন। কিয়াম ব্র্যান্ডের যে জিনিসপত্র এখানে আমি আপনাকে দেখাচ্ছি, প্রথমে পুরো দোকানটা আমি অ্যাজ এ হোল দেখালাম। তো এখানে রাইস কুকার থেকে শুরু করে ব্লেন্ডার, তারপর ননস্টিকের কুকওয়্যার, এখানে সমস্ত কুকওয়্যারের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। তো এখানে দাম কিন্তু আসলে এখানে দামাদামি করার কিছুই নেই, কারণ তারা একেবারে ফিক্সড প্রাইস বসিয়ে রেখেছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে, এরকম করে প্রাইস বসিয়েছে। যেমন এই 26 সেন্টিমিটার ফ্রাই প্যানটার দাম ছিল 1400 সামথিং এরকম, তো প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে হচ্ছে এরকম করে দাম বসানো। এবং এবারের বাণিজ্য মেলার ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে এরকম অবস্থা যে দাম আপনাকে বসিয়েই রেখেছে, কাজে কাউকে জিজ্ঞেস করতে হবে না যে দাম কত। তো এরপরে যে শপটাতে আমি ঢুকেছি এটা হচ্ছে বাংলাদেশ কারা অধিদপ্তরের আন্ডারে যে জিনিসপত্রগুলো এখানে উঠেছে এই স্টোরটাতে, এখানে যারা জেলে বসে জিনিসপত্র বানায় তাদের হাতে তৈরি জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যায়। জিনিসপত্রের দাম মোটামুটি অনেক বেশি ছিল এবং এই দোকানে সবথেকে বেশি ছিল মোড়া, যেগুলোর দাম ছিল 1200-1500, সাইজের উপর ডিপেন্ড করে আরও বেশি বেশি। সব কিছুই আসলে এরকম হাতে তৈরি এই জিনিসপত্রগুলো, যেমন এই ব্যাগটার দাম ছিল 950 টাকা, এগুলো পুঁথি দিয়ে বানানো, অনেকেই আসলে আমরা এগুলোর সাথে পরিচিত। এরপর এরকম পাটের জিনিস, তারপর বেতের মোড়া, বেতের লাইটিং সিস্টেম, যেমন এই লাইটটা খুবই সুন্দর ছিল, তো এগুলোর বেশ অনেক প্রাইস ছিল। এই মোড়াটার প্রাইস আমি দেখাচ্ছি এখানে 1150 টাকা। এরকম অনেক জিনিসপত্র যেগুলো হচ্ছে জেলে বসে যারা কয়েদিরা বানায় এগুলো হচ্ছে এখানে আনা হয়েছে। এরপর এই দোকানটা থেকে বের হলেই আপনি ঠিক এটার সামনেই পেয়ে যাবেন এই গাজী শোরুম। এই গাজীর মধ্যে গাজী শোরুমের এখানেও হচ্ছে কুকওয়্যারের জিনিসপত্র, যেমন হাঁড়ি পাতিল থেকে শুরু করে কিচেন ওয়্যারের যা যা জিনিসপত্র থাকে এই সব জিনিসপত্র পাওয়া যায়। ব্লেন্ডার, ননস্টিকের কুকওয়্যার, তারপর চুলা, এরকম আরও অনেক জিনিসপত্র এখানে আছে এবং প্রত্যেকটার সাথেই আসলে দাম লেখা আছে। যদিও সেলসম্যান রয়েছে কিন্তু আপনি আসলে দামের জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, এবং দাম আসলে শোরুমের মতোই খুব বেশি ডিসকাউন্ট মেলার মধ্যে নেই, হয়তো বা শেষের দিকে গেলে কিছুটা পাওয়া যাবে। এগুলো ছিল বিভিন্ন রকম প্রেশার কুকারের আইটেম থেকে শুরু করে ব্লেন্ডার, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, তবে দামও সেই সাথে বেশিই আছে।
তো এখানে আসলে যারা মেলার মধ্যে ঘুরতে আসে লোকের সংখ্যাই বেশি কেনার চাইতে। এরকম অলিম্পিক বিস্কুটের দোকান থেকে শুরু করে ম্যাগি নুডলসের আরও এরকম খাওয়া দাওয়ারও আরও অনেক রকম স্টল এখানে রয়েছে। এরপর সব থেকে বেশি আপনার চোখে যেটা পড়বে সেটা হচ্ছে হোম টেক্সটের বেশ কয়েকটা দোকান আসলে পুরো মেলা জুড়ে রয়েছে। তো শুরুর দিকটাতে এই হোম টেক্সটের দোকানটাই পড়ে, তো এই জন্য আমি প্রথমে এটার মধ্যে গেলাম এবং প্রথমে দাম দিয়েই শুরু করছি। এই কমফোর্টারগুলোর প্রাইস ছিল এরকম রেগুলার প্রাইস দেওয়া আছে এবং ডিসকাউন্টেড প্রাইসও বলা আছে, যেমন 2850-500 টাকা ডিসকাউন্টে বা 300 টাকা ডিসকাউন্টে, 2300 টাকা, 2500 টাকা, এরকম করে বিভিন্ন প্রাইস এখানে বলা আছে। প্রত্যেকটা জিনিসের সাথেই এরকম প্রাইস ট্যাগ দেওয়া আছে। এরপর এখানে আছে অনেক ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটগুলোর প্রাইসও এখানে দেওয়া আছে রেগুলার প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস। তো প্রাইস অনেক বেশি মনে হচ্ছে, 8-9 হাজার, 10 হাজার, 12 হাজার, 6 হাজার, 7 হাজার, এরকম হচ্ছে কম্বলের দাম। যেহেতু শীত এখনও রয়েছে তো এই জন্য এগুলোর চাহিদাও এখনও ভালোই আছে। এরপরে এইটা হোম টেক্স, যেহেতু এখানে বেডশিট থেকে শুরু করে কুশন কাভার, ব্ল্যাঙ্কেট, তারপর কমফোর্টার, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। তো চাদরগুলো অনেক হাই কোয়ালিটির, দামও সেই সাথে অনেক বেশি, যেমন 4,500, 3,000, 3,500, এরকম হচ্ছে চাদরেরই প্রাইস। তো এই বেডশিটগুলো হচ্ছে খুবই সুন্দর, এগুলো 3D প্রিন্ট করা। এই 3D প্রিন্ট করা বেডশিটগুলোর প্রাইস নর্মালগুলোর চাইতে আরও একটু বেশি বা কাছাকাছি, যেহেতু কোয়ালিটির সাথে এগুলো ডিপেন্ড করে। তো এগুলো দেখতে অনেক সুন্দর ছিল, এগুলোর প্রাইসও কিন্তু প্রত্যেকটা জিনিসের গায়ে এগুলোর প্রাইস ট্যাগ দেওয়া আছে, যেমন এটার দাম 3250 টাকা, 300 টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এরকমভাবে লিখাই আছে। এরপর আমি পুরো দোকানটা একটু দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক পর্দার কাপড় থেকে শুরু করে কুশন কাভার, 3D প্রিন্টেড কুশন কাভার, কুশনগুলো যেগুলো এগুলো অনেক সুন্দর। কিছু চাদর আছে আরেকটু রিজনেবল প্রাইসে, 800-1,000 এর মধ্যে, তবে ম্যাক্সিমামের প্রাইস আসলে বেশি। এখানে একটু ডিফারেন্ট টাইপের বেডশিট রাখা আছে। তো এরপর ওখান থেকে বের হলেই আরেকটা এরকম কুকারের শপ পড়ে, সেটা হচ্ছে, দোকানটার নাম হচ্ছে SKB রাইস কুকার। তো এখানে শুধু যে কুকার মানে রাইস কুকার পাওয়া যায় তা না, এখানে কুকারের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, যেমন এখানে আপনি বিভিন্ন রকম হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন, এগুলো সবই অ্যালুমিনিয়ামের, SKB কুকার নামে, যেটা আমি বললাম শুরুতেই। এখানে ঢাকনা সহ সেল করছে, এগুলোর দাম অনেক বেশি ছিল। এরপর এখানে কাপড় শুকানোর এরকম স্ট্যান্ড রাখা আছে, এগুলো খুবই সুন্দর স্টেনলেস স্টিলের, 2450 টাকা করে দাম ছিল। এগুলো যারা হচ্ছে বারান্দায় কাপড় নাড়তে চান না, তারা বাসার ভেতরে এ ধরনের স্ট্যান্ডে শুকাতে পারেন, অথবা তাদের ছোট বেবি আছে তারাও কিন্তু এ ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারেন। এরপর এই যে এখানে ফ্রাই প্যানগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই অ্যালুমিনিয়ামের এবং প্রাইসও অনেকটাই বেশি। আর SKB কুকারে আসলে নর্মাল সবগুলোতে কেমন দাম থাকে তা আমার জানা নেই। এরপর এই যে এখানে রাইস কুকার, সরি, প্রেশার কুকারগুলো দেখলেন, এগুলোর দাম ছিল 2750। সাইজের সাথে কিন্তু অবশ্যই প্রাইসের পার্থক্য আছে, তো মিডিয়াম সাইজেরগুলোর দামই আসলে ওই রকম ছিল এবং যেটা গায়ের দাম সেটাই, মানে যেটা ওনারা ট্যাগ বসিয়ে রেখেছে সেটাই কিন্তু ফিক্সড প্রাইস। এরপর এই বড় বড় প্যানগুলো, তার সাথে যে ঢাকনা সহ, এগুলোরও কিন্তু অনেক দাম। এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি, এখানে যে জিনিসপত্রগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই 40% ডিসকাউন্টে। এটার কারণ হচ্ছে এটা অল্প একটু ত্রুটিযুক্ত, যেটা যে সেলসম্যান বসা আছে ওনার পেছনে কিন্তু সাইনবোর্ডে লেখা আছে যে এটার মধ্যে 40% ডিসকাউন্ট, কারণ এটা একটু ত্রুটিযুক্ত, হয়তো হালকা কিছু ডিফেক্ট আছে, কারণ কোথায় আছে কী আছে সেটা নেওয়ার সময় ওনাদেরকে জিজ্ঞেস করলেই ওনারা বলে দিবেন। এরপর এই SKB কুকারের দোকান থেকে বের হলে এটার পাশেই আপনি এরকম নন ব্র্যান্ডের, যেগুলো 100-150 টাকা দামের কুকারের জিনিসপত্র, রান্নাঘরের কিচেন আইটেম থেকে শুরু করে আর অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। তো এইগুলোর দাম আসলে এখানে লেখা নেই, এগুলো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে হবে। তো সাধারণত আমরা আসলে এগুলো রোড সাইডেও দেখে থাকি, 100-150 টাকার ভিতরে এগুলো পাওয়া যায়, যেগুলো মেলায় বেশিরভাগ দোকানেই, মানে 130 টাকার দোকান বলে, স্টল বলে অনেকগুলো দোকান বসেছে, সেখানে এই জিনিসপত্রগুলো বেশি পাওয়া যাচ্ছে। এরপর আমি চলে আসছি একটা শালের দোকানে, যারা হচ্ছে বেশিরভাগ এখানে কাশ্মীরি শাল, বাট এই দোকানেরগুলো ওনারা কাশ্মীরি শাল সেটা বলছে না, বাট ডিজাইনগুলো ওই রকমই। মেলা বসবে আর এরকম সুন্দর কাশ্মীরি শালের দোকান হবে না, এটা তো ভাবাই যায় না। তো এরকম সুন্দর কাশ্মীরি শালের দোকান আরও অনেকগুলো রয়েছে, আমি প্রত্যেকটা দোকানই দেখানোর চেষ্টা করব। এরপর এখানে একটা জুয়েলারির দোকানে চলে এসেছি এবং এইবার বাণিজ্য মেলার মধ্যে যে জুয়েলারিগুলো এসেছে, আমি প্রায় সবগুলো জুয়েলারি দোকানেই দেখলাম যে তারা প্রত্যেকটা জিনিসের ওপরে প্রাইস ট্যাগ দিয়ে রেখেছে, একটা কাগজে লিখে রেখেছে যে কোন জিনিসটার কেমন দাম। যেমন এখানে যে হিজাব পিনগুলো এবং কানের দুলগুলো দেখা যাচ্ছে, সেগুলোর দাম ছিল 60 টাকা করে প্রতি পিস। আর এখন যে
নেকলেসগুলো, সরি এগুলো হচ্ছে ব্রেসলেট, এগুলো ঘড়ির স্টাইলের, এগুলোর দাম ছিল হচ্ছে 300 টাকা করে। এই যে এখানে এভাবে লিখে রেখেছে, এর থেকে কোনো ডিসকাউন্ট হবে না, তারা যে দাম এখানে লিখে রেখেছে এই মুহূর্তে সেই দামেই কিনতে হবে। এই নেকলেসগুলোর প্রাইস ছিল 300 টাকা করে, প্রত্যেকটার উপরেই প্রাইস লেখা আছে। তারপরে এই হিজাব পিনার, এগুলো ছাড়াও এখানে আরও বিভিন্ন রকম পায়েল বা ছোট ছোট যে গলার লকেট টাইপের, লকেটের মতো যে গলার চেইনগুলো আছে সেগুলোর প্রাইস এরকম 150 টাকা 200 টাকা, প্রত্যেকটার গায়ে প্রাইস লেখা আছে। সো আপনার যে কোনো দোকানেই আসলে এটা কাস্টমারের জন্য একদিক থেকে সুবিধা, কারণ প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করতে হলো না, যে কোনোটা পছন্দ হলেই তার এরকম একটা বাস্কেট, ছোট ছোট বাস্কেট রেখেছে, যে বাস্কেটে আপনি নিয়ে আপনার পছন্দসই জিনিসগুলো দিলে তারা টোটাল প্রাইসটা রেখে দিবে। তো এখানে খুব সুন্দর চুড়ি ব্রেসলেট সব কিছুই আছে। জুয়েলারির দোকান কিন্তু এখানে প্রচুর ছিল, পুরো বাণিজ্য মেলাটা ঘুরলে আপনি অনেক জুয়েলারির দোকান পেয়ে যাবেন। এরপর আমি চলে এসেছি একটা জুতার দোকান, এই ইন্ডিয়ান জুতার দোকানটাতে অনেক ইন্ডিয়ান জুতার আইটেম ছিল। সো বেশিরভাগই আসলে হিল ছাড়া, অল্প হিলের জুতার দোকান, অল্প হিলের জুতো বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট আইটেম ছিল। তো জুতার দোকানও অনেক আছে বাণিজ্য মেলায় ঘুরলে পাওয়া যাবে, তবে জুতার আইটেম তাও তুলনামূলক একটু কম, সেই তুলনায় জুয়েলারির দোকানই অনেক বেশি। এরপর আমি আবার একটা ইন্ডিয়ান দোকানে এসেছি, এই দোকানটাতে কিন্তু কুকওয়্যারের বা কিচেন আইটেম পাওয়া যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ান হিসেবে এই প্রোডাক্টগুলোর দাম অন্যান্য দোকানের তুলনায় একটু বেশি ছিল, কিন্তু প্রোডাক্ট মোটামুটি সিমিলারই, এরকম প্রোডাক্ট আসলে অন্যান্য দোকানেও পাওয়া যাচ্ছে। তো আপনারা ঘুরে দেখে শুনে কিনতে পারেন, যেহেতু এখানে অনেক অপশন রয়েছে, তো অনেকগুলো দোকান দেখে তারপর যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো এই দোকানের কোনো ফিক্সড প্রাইস না, এক একটার এক এক রকম দাম, সেই জন্য আমি আলাদা করে দাম বলছি না, এবং এখানে তো প্রোডাক্টের কোনো অভাব নেই সে দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকম আসলে কিচেন আইটেম এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো আরও অন্যান্য দোকানেও আছে। এরপরে আমি যে দোকানটা, যেই দোকানটাতে আসছি, এটা হচ্ছে বাংলাদেশি একটা দোকান, কিন্তু এই দোকানের সব আইটেমের প্রাইস হচ্ছে 130 টাকা করে, তারা সাইনবোর্ড টানিয়ে রেখেছে 130 টাকা, কিন্তু আসলে যারা 130 টাকা করে সাইনবোর্ড দেওয়ার পরেও 120 টাকা করেই প্রত্যেকটা প্রোডাক্ট সেল হচ্ছে, যদিও এই দোকানে 120 করে না, কিন্তু 130 টাকার আরও অন্যান্য অনেক দোকান আছে যেখানে তারা 130 বললেও বাট 120 করে সেল করছে। তো এখানে যা পণ্য আপনি দেখছেন এই মুহূর্তে এই দোকানের প্রত্যেকটারই প্রাইস যেটাই নেবেন 130 টাকা করে দাম ছিল। এই জিনিসগুলো সাধারণত আমরা 100 টাকায় দেখে থাকি, বাট মেলা উপলক্ষে যেখানে দাম একটু কমার কথা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আর একটু তারা আরও 10-20 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এটা আমার একান্তই নিজস্ব মতামত এবং অনেস্ট রিভিউ, যেহেতু আমি অনেক মার্কেট ব্লগ করি, তো মার্কেটে আমি দেখেছি যে এগুলোর দাম কীরকম এবং মেলাতে কীরকম, সেই জন্যই আমি পার্থক্যটা বলছি। হয়তো বা মেলা শেষের দিকে আবার সে 100 টাকাতেই আপনারা পেয়ে যাবেন, তো সাধারণত সবাই অপেক্ষা করে মেলা শেষের দিকে দাম একটু কম থাকে সেই জন্য। তো পুরো মেলাটা কিন্তু একেবারেই দেখানো হয়নি, যেহেতু মেলাটা অনেক বড় এবং এমন কোনো জিনিস নেই যেটা এখন মেলাতে, বাণিজ্য মেলার আরও অনেক আইটেম, অনেক দোকান, অনেক কিছু বিস্তারিত দেখানো হবে। সো চ্যানেলটির সাথেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই।